গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমার ছেলের টয়ের সব কালেকশন যা যা আছে টয়েস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই করব। তার আগে এটাও কথা দিয়েছিলাম যে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু কোনো রকম ডিনার লাঞ্চ টাইপ অফ রেসিপি না, সেটা হচ্ছে সম্পূর্ণ ব্রেকফাস্ট একটা রেসিপি। এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, বাচ্চাদের টিফিনেও খাওয়া দিতে পারেন, অথবা বিকেলবেলার জলখাবার মানে হিসাবেও সবাই খেতে পারে বাড়িতে। সো ওটা আজকে আমি করব। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, মানে অন্ধকার হয়েছিল, তো এখন একটু ঠিক লাগছে। আমি এখন চলে যাব সোজা কিচেনে। আগে আমি করব রান্নাটা, মানে ওই পরোটাটা আমি করব না, সরি, মা করবে, আমি জাস্ট দেখাবো তোমাদেরকে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ওটা করে আমাকে জানাবে কেমন লাগছে। আর ওইটা হয়ে গেলে পরে আমি একদম ডিরেক্ট চলে যাব, খাওয়া দাওয়া করব, দেন চলে যাব ছেলের টয়েসের যত কিছু আছে, মানে ওগুলো যে আমার কী কষ্ট হবে আজকে আমি বুঝতে পারছি, কারণ ওইগুলো বার তো করেছি সব, কিন্তু ওগুলো গোছানোটা খুব ঝামেলা, তাও সব কিছু করতে পারিনি। বাবা কিছুটা গোছাবে, আমি কিছুটা গোছাবো, সব কিছু বের করা সম্ভব হয়নি, যা সামনে পেয়েছি সেগুলো বের করেছি, আর ছোটোখাটো কুচকাচ ওগুলো বের করিনি, কারণ ওগুলো গোছাতে প্রচণ্ড টাইম লেগে যায়। তো তোমরা দেখো, দেখে কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এগুলো আর আমার বলার দরকার নেই, তোমাদের ওপর ছেড়ে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এখানে দেখো আরেকজন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, চলো দেখতে থাকি, আগে রান্নাটা দেখে নিই। চলে এসছি কিচেনে। এটা কি বলো তো, এটা হচ্ছে পনির, এখানে 200 গ্রাম মতো পনির আছে, এটাকে একটুখানি স্ম্যাশ করে নিয়েছে মা হাত দিয়ে। আর তার সাথে এখানে মাখা আছে আটা আর ময়দা একসাথে মেখে নেওয়া হয়েছে, এটা দিয়ে পরোটাটার যে ইয়েটা হবে ওটার জন্য, ডোটার জন্য। আর এইটা হচ্ছে পনিরের মধ্যে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি দেয়া নুন দেয়া হবে, আর দেয়া হবে হলুদ, সামান্য হলুদটা একদম সামান্য লাগবে, নুন আর মিষ্টি। দেখো এখানে নুন মিষ্টি দেয়া হচ্ছে। তো সব কিছু দেয়া হলে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেন লাম্পস না থাকে, একদম ভালো করে মাখতে হবে, লাম্পস থাকলে পরে কিন্তু পরোটাটা যখন এটার মধ্যে ডোয়ের মধ্যে দিয়ে পুরটা দিয়ে মাখা হবে তখন কিন্তু ফেটে যেতে পারে যদি ভালো করে মাখা না হয়। তো সেজন্য লাম্পস যেন না থাকে খুব ভালো করে মেখে নিতে হবে, সমস্ত মশলাগুলো যেন পনিরের সাথে ভালো করে মিশে যায়। দেখো এরকমভাবে ভালো করে মা মেখে নিচ্ছে, আর কিচ্ছু লাগবে না এটার মধ্যে, নাথিং, যেইটুকু দেয়া হয়েছে সিম্পল। এইভাবে অনেকে ধনে পাতা কুচি দেয়, অনেকে আবার এর মধ্যে কি বলে পেঁয়াজ কুচি দেয়, কিন্তু সেগুলো দিলে না ওই ফেটে যায় পরোটাটা, তো সেই জন্য আমরা কিচ্ছু দিচ্ছি না, সিম্পল করছি, খেতে খুব টেস্ট লাগে, একবার করে দেখবে বাড়িতে, বাচ্চাদের জন্য খুব ভালো। বাচ্চাদের যদি দেওয়া হয় তাহলে ঝালটা অ্যাভয়েড করতে পারো। আর এখানে মা দেখো এটাকে ডোয়ের মধ্যে নিয়ে মানে ছোটো ছোটো করে লেচি করে নিয়েছে, দিয়ে এর মধ্যে পুরটাকে ভরে তারপর ভালো করে এরকমভাবে ঘুরিয়ে আটাটাকে ডোটাকে মেখে নিচ্ছে। এইবারে একটুখানি সামান্য তেল দিয়ে একটু নিয়ে তারপর এটাকে বেলা হবে। দেখেছ এইভাবে বেলতে হবে। আর এইদিকে প্যান গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, এরপরে এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে, খুব টেস্টি হয়। আর এটার সাথে কিন্তু কিচ্ছু লাগে না, এই পরোটাটা হলে কিচ্ছু লাগে না। আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে খাই, তার আগে তোমরা দেখে নাও। এ দেখো এটা কি সুন্দর ভাজাটা হয়ে যাচ্ছে, খুব একটা বড় না, মিডিয়াম সাইজের হয়েছে, কারণ ভিডিওতে তো অত ভালো করে বোঝা যায় না সাইজটা, যেরকম রুটি একটা প্রমিনেন্ট একটা শেপ হয় রুটি, সেই রকম সাইজ এরকম শেপের বানিয়েছি। ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি এটা কী নিয়েছি বলো তো, এর সাথে আমি নিয়েছি বাটার,
সো বাটার তো নিয়েছি, তার সাথে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি আচার নিয়েছিলাম, আচারটাও বাড়িতে বানানো, ওটারও রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব। বাট এখন সম্ভব না, বিকজ ওই আচারটা এখন অনেকটা রয়েছে, এখন আর করা যাবে না। তো এমনি কীভাবে করা হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। আর বাটার দিয়েই হয়ে যায় খাওয়া, এই আচার আর লাগে না, আমি খাইনি বলে খাচ্ছি। সো চলো, আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার আমি চলে যাব সোজা এইখানে। আমার ছেলে দেখো গেম খেলা শুরু করে দিয়েছে অলরেডি, সমস্ত খেলনা পেয়ে ও মানে কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক করতে পারছে না। আমার তো দেখে মনে হচ্ছে ছোটোখাটো একটা খেলনার দোকান দিয়েছি। তো এইটা হচ্ছে যা পেয়েছি হাতের কাছে, এই রকম এইটা সবথেকে বড়, এটা দিয়ে শুরু করি। এটা টেডি বিয়ার একটা বড়, এটা ওর গানের ম্যাম ওকে বার্থডেতে, ফিফথ বার্থডেতে গিফট করেছিল। এটা অনেকটা বড়, আমি দেখাতে পাচ্ছি না তোমাদের ঠিক করে। আর এইখানে যত সফটওয়্যার্সগুলো দেখছো এই রকমই এতগুলো সফটওয়্যার্স আরও ছিল অন্য টাইপের, সেগুলো আমি দিয়ে দিয়েছি সবাইকে, বাচ্চা টাচ্চা যা মানে আমাদের যে মা দিদি ওকে দেখতো, ওর নাতি নাতনি আছে তাদেরকে সব দিয়ে দিয়েছি। আমি তোমাদের আগেও বলেছি এরকম আরও দু তিন ব্যাগ খেলনা ছিল, সেগুলো সব দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে কোথায় রাখবো, রাখার জায়গা নেই, দেখতে পাচ্ছ এতগুলো, এতগুলো রাখবো প্লাস ওগুলোকে রাখবো, কোথায় রাখবো, তাহলে আমরা কোথায় থাকবো। তো যাই হোক, এই খেলনাগুলো এখানে সাজিয়ে রেখেছি, এবার এগুলোকে তো আমার গোছাতে হবে, কীভাবে গোছাবো সেটাই ভাবছি। তো এই হচ্ছে ওর কালেকশন, যত আছে সব রেখে দিয়েছি। এই দেখো, এটা আমার খুব প্রিয়, ও কী খেলবে, আমারই খেলতে ইচ্ছা করে এগুলো নিয়ে, মানে আমার খুব ভাল লাগে সফটওয়্যার্স। আর এই গাড়ি ফাড়ি আমার এসব ভাল লাগে না, ও গাড়ি প্রচুর পেয়েছে, বার্থডেতে প্রচুর গাড়ি পেয়েছে। এখানে যা দেখছো এটা হাফ, এর আরও হাফ দিয়ে দিয়েছি। তো এখানে যা আছে এগুলো দিয়েই ও খেলে, খেলে মানে ওই আর কি ওরকমই খেলে। তো এই এইখানে যা আছে এর মধ্যে, এই দেখো এইগুলো সব সফটওয়্যার্সের মধ্যে যাচ্ছে, এগুলো গাড়ি সব রিমোট কন্ট্রোল কার। আর এইটা এই ব্ল্যাক কালারটা রিমোট কন্ট্রোল নয়, আর এই প্লেনটা চলে বাট এটা ব্যাটারিটা মনে হয় নেই। এই যে গানটা দেখছো এটা কিন্তু ওকে বার্থডেতে গিফট করেছিল, ফিফথ বার্থডেতে ওর অফিস থেকে, আমার হাজব্যান্ডের অফিস থেকে। এই গানটা কিন্তু বেশ, এর মধ্যে বাবলস টাইপের এক ধরনের জেল বাবলস টাইপের জিনিস আছে, ওগুলো দিয়ে ওর মধ্যে দিলে পরে ওগুলো শ্যুট করা যায়, ওগুলো দিয়ে খুব ভালো। তো ওগুলো এখন ওকে আমি দিইনি, সারা ঘর নোংরা করবে। আর এখানে দেখো টম আর অ্যাঞ্জেল দুজন পাশাপাশি, হোয়াইট আর ব্ল্যাক দুটো রয়েছে। আর দেখো টেবিলের ওপর একটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু ওর ফেভারিট, কারণ এইটা ও নিজে ইউটিউব দেখে, আমি তোমাদের দেখাচ্ছি চালিয়ে কিভাবে চলে এটা, ইউটিউব থেকে ও সার্চ করে করে বার করেছিল। ওর তখন বয়স মনে হয় 4 বছর হবে, তখনও ওটা এরকম খুঁজে বার করে দেখেছিল, দেখার পর থেকে ওর বাবার মাথা খেয়ে নিয়েছে, আমাকে এনে দাও এনে দাও এনে দাও। তখন আমার হাজব্যান্ড এখানে থাকতো, HCCতে ছিল, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিতে ছিল। তো মা ফ্লাইওভারের যে কাজটা হচ্ছিলো ওইটাইও ছিল, আর ও ফেরার সময় তখন এইটা নিয়ে এসেছিলো, এ দেখো চলছে, এটাও নিউ মার্কেট থেকে কিনে এনেছিল অফিস থেকে ফেরার সময়। তো এইটা ওর ফেভারিট, এইটা এরকমভাবে রাখি না, এটা খুলে রেখে দিতে হয়, কারণ এইভাবে রাখলে পরে তো যখন তখন ভেঙে চুড়ে ফেলবেও। তো এইটা এটা খুব ফেভারিট ওর, এটা মাঝে মাঝে খুলে দেখে। এটা পিয়ানো, এটা গিফট পেয়েছিল বার্থডেতে, পিয়ানোটা ওর খুব ফেভারিট, পিয়ানোটা ও খুব ভালোবাসে। আর এই এইটা পিয়ানোটা, এগুলো মাঝে মাঝেই খেলে এগুলো নিয়ে। তো চলো দেখি আর কি কি এই দিকটায় আছে, দেখতে থাকি, এক সেকেন্ড দাঁড়াও। এই দেখো এইখানে দেখছো পাশে এই বক্সগুলোর মধ্যে টুকটাক আরও ওই ব্লকস এরকম টাইপের জিনিসপত্রগুলো আছে, বিভিন্ন ব্লকস, তারপর পাজলস এগুলো আছে। এই দেখো সব পাজলস গেম এগুলো, এইগুলো আর আমি খুলে খুলে একটা একটা করে দেখাতে পারছি না, এগুলো সব পাজল গেম। এই পাজলস খেলতে খুব ভালোবাসে ও, এগুলো দিয়ে খেলে মাঝে মাঝে, এটাও মনে হয় বার্থডেতেই গিফট পেয়েছিল। এইগুলো না বাচ্চাদের যারা শিখছে বেসিক কিছু জিনিস আছে খুব ভালো, এগুলো গেম বলেই সবসময় না, এটা মনে হয় ইনডোর একটা গেম ব্যাডমিন্টন, এটাও খেলে ওর দাদার সাথে মানে আমার বাবার সাথে খেলে। আর এইটা আমি ওকে ওর যখন 6 বছর হলো
তখন আমি ওটাকে কিনে দিয়েছিলাম, ওই আমায় বলেছিল যে আমি ব্লকসের গেম নেব, তখন আমি ওকে এটা কিনে দিয়েছিলাম। এইটা দিয়ে ওরকম বাড়ি ঘর বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় ব্লকস দিয়ে দিয়ে। দেখো এখানে একটা ছবিতে দেয়া আছে, এইটা দিয়ে ও মাঝে মাঝে এই ধরনের খুব সুন্দর সুন্দর কিন্তু বানাতে পারে, ও বানায় নিজে নিজে। আর এই সমস্ত দিয়ে খেলাটা আমি মনে করি খুব একটা খারাপ না, ব্লকস গেমগুলো খেলা কিন্তু ভালো বাচ্চাদের জন্য। আর এখানে এইটা একটা পাখি, এটাও সফটওয়্যার। এই যে গাড়িগুলো দেখছো সব গিফট পাওয়া, এগুলো কিন্তু একটাও আমি কিনে দিইনি, সব গিফট পাওয়া। এটা আমার ওই ফ্রেন্ড দিয়েছিল ওর 6 বছরের বার্থডের সময়। আর এই গাড়ি দেখছো সব গাড়ি ওর রেড কালারের গাড়ি বেশিরভাগই। আরও একটা বড় সাইজের গাড়ি আছে, বিশাল বড়, কোথায় আছে কে জানে, জানি না, খুঁজে পাচ্ছি না। ওই গাড়িটা ও বার্থডেতে পেয়েছিল, ওর ফার্স্ট বার্থডের সময় পেয়েছিল। ওটা আমি দেখতে পাচ্ছি না, কোথাও একটা আছে, যেদিন পাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে ডগিটা, এটা আমি কিনে দিয়েছিলাম, এটা না জাম্প করে, কিন্তু ওর পা ভেঙে ফেলেছে আমার ছেলে, এটা জাম্প করে। ওর খেলনাগুলো দেখে মাঝে মাঝে আমারও খেলতে ইচ্ছা করে, বিকজ আমাদের খেলনাগুলো একটু অন্য রকম। মানে মেয়েরা আমরা যেমন বার্বি ডল এইসব দিয়ে খেলি, আমার এখনও আমার যে বার্বি ডলগুলো ছিল ছোটোবেলায় খেলতাম, সেগুলো কিন্তু এখনও ঠিকঠাক এখনও রয়েছে, সবগুলো নেই, 3-4টা এখন আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার খুব ভালো লাগে, আমাকে যদি এখনও বলে বার্বি ডল, আমার তো বার্বি ডল ফেভারিট, আমি এখনও কিনবো। আর এই যে জাইলোফোনটা দেখো, এটা কিন্তু খেলে, এটা দিয়ে বাজায় গেম, মিউজিক বাজায়ও। আর এটাও গিফট পেয়েছিল বার্থডেতে, এটা মনে হয় আমার কোনো স্টুডেন্ট ওকে গিফট করেছিল। এই সব দিয়ে ওর খেলা সারাদিন, খুব ভালোবাসে খেলা, কিন্তু বেশিক্ষণ খেলতে পারে না, ওই 5-10 মিনিট কোনো রকমের খেলা হলো হলো ব্যাস, তারপরে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। খেলনা কিনতে দেখতে খুব ভালোবাসে, কিন্তু কতক্ষণ খেলতে পারবে সেটাই ওর মানে অতটা নেই, অতক্ষণ ধরে বসে থাকা, অতক্ষণ ধরে খেলা, ওটা ওর পক্ষে খুব ডিফিকাল্ট। সো দেখো এই হচ্ছে আমার খেলনার দোকান। আর এই দেখো এই বাস্কেটের মধ্যে আরও আছে, ওই নিচে আর একটা পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, ওটার মধ্যেও আছে, ওগুলো ছোটোখাটো কুচকাচ, ওই তোমার কি বলবো বল, তারপরে ব্যাট ছিল, ব্যাটগুলো কোথায় যাই না এরকম। তারপরে আরও ব্লকস আছে টুকটাক, আরও অনেক কিছু টুকটাক ছোটোখাটো খেলনা, ফ্রুটস কাটিং যেগুলো হয় ওরকম টাইপের, ওগুলো ছোটোবেলায় খেলতো, ওগুলো সব ওই বাস্কেটের মধ্যে আছে। এই দেখো গানটা, এটা ও বার্থডেতে পেয়েছিলো, এটা ওর এক মাসি দিয়েছিলো, আমার 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 একজন বোন দিয়েছিলো। তো ওর সাথে আমি একদিন তোমাদের আলাপ করাবো, ও তো এখন আসছেই না করোনার জন্য, আরই আসা হচ্ছে না, ওর সাথে অবশ্যই আলাপ করাবো। ও আমার কি বলবো, আমার নিজের কোনো বোন নেই, কিন্তু ও আমার বোনেরই মতন। তো যাই হোক, ও যদি দেখে থাকে তাহলে তো ভালো হোক, শুনতে পাবে। আর ও যদি দেখে থাকে তাহলে এটাও বলছি, তুই যদি দেখে থাকিস তাহলে অবশ্যই একদিন আসিস আমার চ্যানেলের, সবার সাথে তোকে আলাপ করিয়ে দিতে চাই। আর এখানে দেখো আমার ছেলে গেম খেলছে, মানে পিয়ানো বাজাচ্ছে, সরি, আর আমি বললাম একটা গান গাইতে, গাইল না, লজ্জা লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আজকে আমি এখানেই এন্ড করব, নেক্সট ব্লগিং কালকে, কালকেরটাও ইন্টারেস্টিং, দেখতে থেকো।